दीर्घ प्रतीक्षार पर 11 ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে। এটা তোমরা যারা বিএড ডিএলএড পরীক্ষার্থী তাদের কাছে দারুণ খুশির খবর, কারণ তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছো এই দিনটা দেখার জন্য। কিন্তু তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রস্তুতি নাওনি। কেন প্রস্তুতি নাওনি? কারণ ওই পরীক্ষা হচ্ছে না। যারা কিন্তু প্রস্তুত হচ্ছিল তারা তোমাদের থেকে অ্যাডভান্টেজ, এটা তোমরা জেনে রাখো। তাহলে আর কিন্তু ঘুরে বেড়ানোর সময় নেই। সামনে পুজো আসছে বলে আমি জোয়ারে গা ভাসিয়ে দিলাম সেই সময়ও নেই। এই সময়টুকু জীবনে যা জান প্রাণ রয়েছে সেইটা লাগিয়ে দিতে হবে কোথায়, পড়াশোনায়, এবং সঠিক প্রস্তুতিটা নিতে হবে। তোমরা সবাই জানো প্রাইমারিতে ইংলিশ পোর্শন রয়েছে যেটা তোমরা সবাই ভীত, কারণ ওখানে 30 নাম্বার থাকবে, অনেকটাই নাম্বার। তাই আমি তোমরা সবাই জানো যে আমি 25 তারিখ থেকে প্রাইমারি টেটের জন্য যে ইংলিশ ব্যাচ শুরু করে দিয়েছি অলরেডি, সেখানে আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশান ক্লাস করিয়েছিলাম। কিন্তু আজ যেহেতু নোটিফিকেশনটা বেরিয়ে গেছে এবং 11 ডিসেম্বর পরীক্ষা হবে ঘোষণা হয়ে গেছে, তাই ওখানে আমি কিছু পরিবর্তন আনছি। কি পরিবর্তন আনছি? ওখানে আমাদের কোর্সটা ছিল 4 মাসের, কিন্তু সেই 4 মাসে আর আমাদের সুযোগ থাকছে না। আমাদের কিন্তু 2 মাসের মধ্যেই কোর্সটাকে কমপ্লিট করতে হবে। তাই আমি ওখানে ক্লাস সপ্তাহে 2 দিনের পরিবর্তে ক্লাস 3 দিন করে দিয়েছি। তোমরা যারা এখনও অ্যাডমিশান নাওনি এবং তোমরা মনে করছো যে ইংলিশে তোমরা ভীত, ইংলিশটা তোমরা কি করবে বুঝতে পারছো না, তাহলে আমি তোমাদের বলবো এখানে তুমি বেস্ট কোচিং পাবে এবং বেস্ট মেটেরিয়াল পাবে, যেখানে তুমি শর্টকাট মেথড অ্যাপ্লাই করে 2 মাসের মধ্যে এই কোর্সটাকে শেষ করতে হবে। কারণ এখানে কিন্তু বেশি পড়ার কোনো অবকাশ নেই, এখানে আমাদের টু দ্য পয়েন্ট পড়তে হবে, যাতে আমরা পরীক্ষায় অন্তত মিনিমাম 18+ স্কোর করতে পারি। অনেকে বেশি স্কোর করবে, কিন্তু তোমরা যারা ইংলিশে একদমই দুর্বল, যারা তোমরা হয়তো ভাবছো ইংলিশে 5-6 স্কোর করতে পারো, কিন্তু তোমরা আমার এখানে অ্যাডমিশান নিয়ে নাও, আমি এখানে তোমাদের টু দ্য পয়েন্ট মেটেরিয়াল দেবো, যতটুকু প্রয়োজন ততটুকু পড়বে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমি শুধু মেটেরিয়াল দিলাম আর তুমি কিছু পড়লে না সেটা কিন্তু হবে না। যতটুকু আমি দেব ঠিক ততটুকুই তোমরা পড়বে, কারণ এখানে প্যাসেজ থাকছে যেটা সব থেকে ভাইটাল। এখানে প্যাসেজগুলোকে প্র্যাকটিস করতে হবে, যত বেশি তোমরা এই 2 মাসে প্র্যাকটিস করবে তত ভালো কিন্তু প্যাসেজ থেকে স্কোর করতে পারবে। এছাড়া ভোক্যাব পার্ট গ্রামার পার্ট তো থাকছেই, এছাড়া যদি এনসিটির নিয়ম মানে পেডাগজিও থাকছে, তাহলে এত কিছু কম্বাইন্ড করে একটা কোর্স কমপ্লিট করা 2 মাসে খুব চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু সেই চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি, আমি তোমাদের জন্য যা যা করার দরকার সমস্তটাই করছি। আমি দিন রাত পরিশ্রম করে দারুণ দারুণ তোমাদের জন্য বিভিন্ন অভিনব পন্থা এনেছি, যেটায় তোমরা এই 2 মাসের মধ্যে কোর্সটাকে খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবে। এবং একটা তোমাদের কথা দিতে হবে ভর্তি হওয়ার আগে, যে তোমাদের এই 2 মাস একদম আদা জল খেয়ে লাগতে হবে, কিচ্ছু দেখা যাবে না, শুধু বই খাতা পেন। তাছাড়া তোমরা আজ জীবনে ভেবে নেবে যে তোমাদের জীবনে আর কিছু নেই। তাহলে তোমরা যারা এখনও অ্যাডমিশান নাওনি, আমি তোমাদের জন্য আরও 3 থেকে 4 দিন এক্সটেন্ড করে দিলাম। তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশান নিয়ে নাও, যাতে তোমরা কোর্সটাকে খুব ভালোভাবে করতে পারো, প্রথম থেকে করতে পারো। কারণ যত দেরি করবে তত কিন্তু তোমরা অন্যদের থেকে পিছিয়ে পড়বে। তাহলে আমার কোর্স কিন্তু বেশি এগোয়নি, জাস্ট আমি শুরু করেছি। তোমরা আজকে আমাকে প্রচুর SMS ফোন সন্ধে থেকে করেই যাচ্ছ, কিন্তু আমি তোমাদের একটা রিকোয়েস্ট করছি, এখানে যে প্রসিডিওর ভর্তি হওয়ার যে পদ্ধতি তোমরা এখানে স্ক্রিন থেকে দেখে নাও, যেটা আসছে সেটাকে তোমরা ফলো আপ করবে, অনুসরণ করে ভর্তি হয়ে যাবে। তোমরা যদি বারবার আমাকে ফোন করো SMS করো, অনেকেরই আমি রিপ্লাই করতে পাচ্ছি না, তাহলে ফোনটা বন্ধ করে শুধুমাত্র যদি হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু তোমাকে আমি কোনো না কোনো সময় অ্যান্সার করব। কিন্তু এত ফোন কল আমার পক্ষে আজকে সন্ধ্যের পর থেকে আর ধরা সম্ভব হয়নি। তাই তোমরা যারা মনে করছো যে না এখানে পড়লে তোমরা ইংলিশটাকে কম্প্যাক্টভাবে একটা ভালো স্কোর করতে পারবে এবং চাকরি পাওয়ার দোরগোড়ায় পৌঁছে যেতে পারবে, তারা কিন্তু অবশ্যই আর দেরি না করে তাড়াতাড়ি অ্যাডমিশান নিয়ে নাও। এখানে আমি সমস্ত ডিটেলস বলে দিয়েছি, পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবে, আমি তোমাদের গ্রুপে অ্যাড করে নেব, তারপরে বাকি প্রসিডিওর আমি ওখানেই সমস্তটা জানিয়ে দেব। তাহলে এখনও কিন্তু আমাদের দেরি হয়ে যায়নি, সবে মাত্র আমি ব্যাচ শুরু করেছি, তাই তোমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি অ্যাডমিশান নাও এবং কোর্সটাকে প্রথম থেকেই শুরু করো। তাহলে ঠিক আছে, কোনো রকম ফাঁকিবাজি নয়, শুধু ইংলিশ নয়,
অন্যান্য জায়গায় তোমরা যারা কোচিং নিচ্ছ সেখানে যা যা সাবজেক্ট পড়ছো খুব ভালো করে মন দিয়ে পড়তে থাকো। শুধু ইংলিশ পড়লে কিন্তু পরীক্ষায় চাকরি পাবে না, সমস্তটাই পড়তে হবে, ইংলিশটাকে একটু ভালো করে পড়তে হবে, কারণ কি ইংলিশে সবাই ভয় পায়। এবং তুমি যদি সেই ভয়টাকে জয় করতে পারো সফল তুমি হবেই। এখানে দেখো কি লেখা আছে, পুশ ইওর সেলফ, নো ওয়ান এলস ইজ গোয়িং টু ডু ইট ফর ইউ। তোমাকে নিজেকে নিজেই ধাক্কা দিতে হবে, তোমার জন্য পৃথিবীতে কেউ কিছু করে দেবে না। আমিও ঠিক কীরকমভাবে আমি তোমাকে মেটেরিয়াল প্রোভাইড করব, কোচিং দেব, লাইভ ক্লাস করাবো, কিন্তু আমি তোমাকে ওটা মুখস্থ করে দিতে পারবো না। আমি তোমাকে ওটা বুঝিয়ে দেবো, কিন্তু বুঝে নিয়ে মাথায় রাখার ক্ষমতাটা ওটা তোমাকে রাখতে হবে। তাহলে টু দ্য পয়েন্ট কম্প্যাক্ট প্রাইমারি টেট স্পেশাল ইংলিশ ওয়েস্ট বেঙ্গলে প্রথম তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও 2-3-4 দিনের মধ্যে, কারণ এরপরে কিন্তু তোমরা অনেক পিছিয়ে পড়বে। তাহলে আশা করছি তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নেবে এবং প্রস্তুতিটা শুরু করবে। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।